আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব মশা তাড়ানোর খুবই কার্যকরী একটি উপায়। বর্তমান সময়ে ডেঙ্গু জ্বরটা কিন্তু খুবই বেড়ে গিয়েছে, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর অভাব নেই। এডিস মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এডিস মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশা তাড়ানোর খুবই কার্যকরী একটি উপায় আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। বাজারে বিভিন্ন ধরনের নামিদামি ব্র্যান্ডের মশা মারার স্প্রে কয়েল আমরা কিনে থাকি, এগুলো কিন্তু প্রাকৃতিক না, এগুলোর সাইড ইফেক্ট হয়। আমাদের যাদের বাসায় ছোট্ট সোনামণি এবং বয়স্করা আছে তাদের জন্য কিন্তু কয়েলের যে ধোঁয়াটা, এটা খুবই ক্ষতিকর, আমরা সবাই জানি। শুধু বয়স্ক বা শিশুদের না, যারা আমরা প্রাপ্তবয়স্ক তাদেরও কিন্তু এই কয়েলের ধোঁয়া খুবই ক্ষতি করে। মশা তাড়ানোর জন্য আমরা যে স্প্রে ব্যবহার করি, এই স্প্রেটাও কিন্তু আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর না। তো আজকে আমি আপনাদেরকে যে উপায়টি দেখাবো, এটি সম্পূর্ণ প্রাকৃতিক, এটার কোনো সাইড ইফেক্ট নেই। মাত্র তিনটি উপাদান ব্যবহার করে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মশা তাড়ানোর খুবই কার্যকরী একটি উপায়। তো এই যে মশা তাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। রসুন তো সম্পূর্ণই ন্যাচারাল, আমরা সবাই জানি, এটা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই না। তো প্রথমে আমি রসুনগুলোকে একটু থেতো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে রসুনগুলোকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, তো আমি থেতো করে নিচ্ছি। রসুনগুলোকে থেতো করে নিয়েছি, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাচের বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে মাটির বাটিও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো প্লাস্টিকের বাটি ব্যবহার করতে যাবেন না। এই উপায়টি করতে গেলে কাচের অথবা মাটির বাটি বা যে কোনো ধরনের মাটির পাত্র ব্যবহার করতে হবে। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর, তো কর্পূরের গুঁড়া কিন্তু বাজারে পাওয়া যায়, বাজার থেকে আমরা কর্পূরের গুঁড়া কিনে আনতে পারি, কর্পূর খুবই সস্তা। আর এখানে আমি এক চামচ কর্পূরের গুঁড়া দিয়ে দিলাম, রসুনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর নিয়ে নিয়েছি সরিষার তেল, তো সরিষার তেলটাও কিন্তু একদমই ন্যাচারাল। আর কর্পূর কিন্তু আমরা আমাদের ছোট বাচ্চাদের যখন ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আমরা কর্পূর বাচ্চাদের ব্যবহার করি, ঠান্ডার খুবই ঠান্ডার জন্য খুবই উপকারী একটা জিনিস, খুবই ন্যাচারাল একটা জিনিস কর্পূর। তো এই যে আমি এখন কর্পূর, রসুন আর সরিষার তেল ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তিনটা উপাদান ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ঘরের মশা তাড়াতে পারবো খুব সহজেই। তো বর্তমানে যেহেতু এডিস মশার প্রকোপ খুব বেড়ে গিয়েছে আর ঘরে ঘরে কিন্তু ডেঙ্গু জ্বরও বেড়ে গিয়েছে, তাই আমাদের সবার সচেতন হতে হবে, যাতে আমাদের আপনজনদেরকে আমরা সেফে রাখতে পারি। এর জন্য কিন্তু আমরা এই টিপসটি ফলো করেই কিন্তু আমাদের ঘরের মশা তাড়াতে পারবো। তো এখন আমি একটা দিয়াশলাইয়ের সাহায্যে এখানে আগুন ধরিয়ে দিলাম। তো আমি দুই তিনটা কাঠি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালানোর পরে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা একদম সম্পূর্ণ ঘরে ছড়িয়ে যাবে, আর সেই ধোঁয়ার গন্ধে মশা দৌড়ে পালাবে। তো আপনারা সবাই আপনাদের প্রিয়জনদের বেশি বেশি করে খেয়াল রাখবেন, যাতে আমাদের প্রিয়জনরা খুব ভালো থাকে, প্রিয়জনরা ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো। তো এই যে আমি এখন আগুনটাকে বন্ধ করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া বের হচ্ছে। এখানে রসুন এবং কর্পূর দুইটা মিক্সড হয়ে একটা স্মেল বের হয়েছে, এই স্মেলটার কারণেই কিন্তু মশাগুলো দৌড়ে পালিয়ে যাবে। তো বর্তমানে যেহেতু এডিস মশার প্রকোপ খুবই বেড়ে গিয়েছে, তাই আমাদের সবার সচেতন হওয়া উচিত, আমরা আমাদের বাড়ির আঙিনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে কোথাও পানি জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু ওই পানির মধ্যে কিন্তু এডিস মশার জন্ম হয়, উৎপত্তি হয়, উৎপত্তি স্থানটাই হচ্ছে জমানো পানি। তো আমরা সবাই সাবধানে থাকবো, আমাদের চারপাশ আমরা পরিষ্কার রাখবো, কোথাও যাতে কোনো পানি জমে না থাকে। রসুন, কর্পূর, সরিষার তেল, মাত্র এই তিনটি উপাদান ব্যবহার করে মশা তাড়ানোর খুবই কার্যকরী একটি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু হলে উপকার হবে, উপকার হলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন কিচেন টিপস আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার টিপসগুলো দেখতে পাবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।